জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই। যদি প্রকৃতি প্রেমী হন তাহলে আপনার চোখে সব কিছুই সুন্দর লাগবে, সব দৃশ্যই সুন্দর লাগবে। আমি এমন একটি জায়গায় আছি, আমার পেছনে আছে পাহাড়, সাথে আছে পানি এবং চর, নদীর চর, অনেক সুন্দর, এত সুন্দর চরটাই নাম হলো শ্রীমতী, হ্যাঁ শ্রীমতী খাল বলা হয়। এই পানি অনেক দূর বয়ে গেছে, অনেক সুন্দর আর অনেক শান্ত একটি পরিবেশ। আমরা টিম বৃষ্টি এসেছি এখানে ঘুরতে। আমরা কিন্তু প্রায় আসি, আপনারা হয়তো আগেও একবার দেখেছেন, বাট এবার আসি অনেকদিন পর আসার কারণে আরো সুন্দর লাগছে। সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা খুঁজে বের করে ফেলি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, সেই সাথে তো আমরা ভিডিও বানানোর জন্য অবশ্যই এত সুন্দর লোকেশনগুলোতে আমরা ঘুরতে যাই, আসলে অনেক আনন্দের মধ্যে থাকি এত সুন্দর একটি জায়গায় এসে, মানে মনটা একদম শান্তিতে ভরে আছে, তাই না আকাশ? আসলে দেখ এইদিকে দেখ, মানে ওনাদের যে এলাকার মানুষদের গরুগুলা খুব নিরিবিলি দৌড়া আছে, ঘাস খাচ্ছে, আর আসলে দুইবার করে স্নান করা আসলে জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই। রাধারমণ দত্তের ধামাইল গানটি আপনাদের শুনালাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার বৃষ্টিতে ফেসবুকে ফলো করবেন, আর এত সুন্দর জায়গা আপনারাও উপভোগ করবেন। আর আমাদের এই ছোট্ট ছোট্ট যে ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব আমরা যতটা সুন্দর জায়গায় যাবো ততটা ভিডিও আপনাদেরকে করে দেখানোর জন্য। আপনারা মোবাইলের ওই প্রান্তে বসে, ঘরে বসে এই সুন্দর দৃশ্যগুলো, এমনও হতে পারে যে আমাদের কিন্তু অনেক প্রোটিয়ার মানুষরা কিন্তু প্রবাসে আছে, ওরা কিন্তু তার এলাকায় এগুলো কিন্তু ওরা চিনে, এবং অনেক অনেক ভিডিও আসবে আমার বৃষ্টিতে ফেসবুক পেজে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।